السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 20 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কোরআন শরীফের এই শব্দগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে মস্ক করে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন তো আর যদি আপনারা নুরানি কায়দার পূর্বের ক্লাসগুলি পর্ব আকারে ধারাবাহিকভাবে সম্পূর্ণ না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পূর্বের ক্লাসগুলি আপনারা দেখে আসবেন তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক আমি যেভাবে বলবো আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন সাজিম জবর সাজ জিম আলিফ জবর জা সাজ্জা জিম আলিফ দুই জবর জান সাজ্জাজান সাজ্জাজান غين سين زبر غس سين ألف زبر سا غس سا قاف ألف دوي زبر قن غس سا قن غس سا قن فا عين زبر فاع عين كي چاب دي اوچارن کرتها بي فا عين زبر فاع عين ألف زبر عا فاع عا তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরফের একটি উচ্চারণ হয় দেখুন ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা আ লাম দুই পেশ লুন ফা আলুন ফা আলুন কাফ জাল জের কিল জাল আলিফ জবর জা কিল জা با ألف دوي زبر بن كذابا كذابا واو ها زبر وه ها ألف زبر ها وه ها جيم ألف دوي زبر جن وه ها جن وه ها جن ميم بشمو ميم دال زبر مد ممد دال زبر دا ممدد دال زبر دا ممدد تا دوي زير تين ممدد تين قلتا وقفر خطر هار اوچارن کرتا হবে এবং ها কে ساکن করে ফেলতে হবে আমরা শব্দটি এইভাবে বলবো দেখুন ممدد ممدد ميم پشمو كاف را زبر كر مكر را زبر را مكر را ميم زبر ما مكرمة تا دوي زير تين مكرمة تين مكرمة تين ميم بشمو طه ها زبر طه مطه ها زبر ها مطه ها را زبر را مطه هر تا دوي زير تين مطه هر تين مطه هر تين واو سين زبر وس سين زبر سا وس ميم ألف زبر ما چار ألف تان حبه مدر حرف روپوره موتا چنو بامي حمزة مدد متصل چار ألف تانيا پوری تيو هاي امرا اي ميم كه چار ألف تاني بولبو وس ما حمزة زير اي وس ما اي وس ما اي واو تا زبر وات تا زبر تا وات را ألف زبر را مد متصل دیکھون را رو پر موٹا چنن مدر حرف رو پر موٹا چنن بام حمزة اچھے مد متصل ای را کے امرا چار ألف تین بولبو وطا را حمزة زر ای با زر بی وطا را ای بی وطا را ای بی واو نون زبر وان হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে হরকত আছে হরকতের বামে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্নাহ আমরা এই ওয়াও নুনের সাথে গুন্নাহ করে বলবো ওয়াও নুন জবর ওয়ান
নুন খাড়া জবর না নুনের উপরে খাড়া জবর আছে এই নুনকে এক আলিফ টেনে বলবো ওয়ান না শিনজির শি ওয়ান না শি ত খাড়া জবর ত ত কে এক আলিফ টেনে বলতে হবে তর উপরে খাড়া জবর আছে তা জের তি ওয়ান না শি ত তি ওয়ান না শি ত তি ওয়াও নুন জবর ওয়ান এখানেও হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে ওয়াজিব গুন্নাহ আমরা এই ওয়াও নুনের সাথে গুন্নাহ করে বলবো ওয়ান নুন খাড়া জবর না জাজের জি ওয়ান না জি আইন খাড়া জবর আ তাজের তি ওয়ান না জি আতি ওয়ান না জি আতি واو سين زبر وس سين كرا زبر سا وسا بازر بي وسا بي حا كرا زبر حا وسا بي حا تازر تي وسا بي حاتي وسا بي حاتي فا سين زبر فس سين ألف زبر سا فسا بازر بي قاف كرا زبر قا تازر تي فالسابقات فالسابقات فلم زبر فل ميم بشمو فلمو دل با زبر دب فالمدب بازر بي فالمدب را كرا زبر را تازر تي فالمدبرات فالمدبرات تابا بشتوبي এই তা বার সাথে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কারণ এই বা কলকলার হরফ তা বা পেশতুবে নিচের দিকে ধাবিত করে বাকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তা বা পেশতুবে লাম সিন জবর লাস তুবে লাস সিন জবর সা তুবে লাস সা র আলিফ জবর র র কে চার আলিফ টেনে বলতে হবে মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা আছে হামজা জির ই র পেশ রু তুবে লাসরাইরু তুবে লাসরাইরু ফা জবর ফা মিম হা জবর মাহ ফা মাহ হা জির হি লাম লাম জির লিল এই লাম এই জজমওয়ালা লামকে ধরবে দেখুন এই যে লামের উপরে জজম আছে লাম লাম জির লিল ফা মাহ হি লিল কাফ খারা জবর কা ফা জির ফি কা ফি رايا زري نون زبرنا كافرين فمهل الكافرين فمهل الكافرين با لام زر بل خانون بش خون بل خون نون زبرنا سين زر سي بل خون ناسي بل خون ناسي হামজা লাম জবর আল জিম জবর জা আল জা ওয়াও আলিফ জবর ওয়া আল জাওয়া র লাম জির রিল আল জাওয়ারিল কাফ নুন পেশ কুন নুন জবর না সিন জির সি কুন না সি সিনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো শব্দটি এইভাবে বলতে হবে দেখুন আল জাওয়ারিল কুন নাস الجوار الكنس همزة هازر إه دل زر دي إه دي نون صاد زبر نص إه دي نص صاد زر صي را ألف زبر را إه دي نص صي را طا لام زبر طل إه دي نص صي را طل ميم سين بش مستا زبر تا مستا قف يا زرقي ميم زبر ما مستقيمة قي اخنا تين الف تنه ميم كي ساكن كره فلبو كارون اي مد كي مد عرضي بلا هاي مستقيم اهدنا الصراط المستقيم আমি আরেকটি আবার বলতেছি দেখুন اهدنا الصراط المستقيم
তো প্রিয় দর্শক, আমরা এইভাবে কোরআন শরীফের এই শব্দগুলি আমাদের এই কায়দা থেকে সহি শুদ্ধ করে আপনারা শুদ্ধ উচ্চারণ করে শিখে নেবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার কায়দা পর্বের 21 নং ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।